আজ শনিবার চব্বিশে ভাদ্র দু সালের দশই সেপ্টেম্বর কর্কট রাশি লগ্ন ক্যান্সার সাইনের জাতক জাতিকাদের আজকের দিনটি কিন্তু এক প্রকার বেশ কাটতে চলেছে ভিডিওটির শুরুতেই আপনাদের জানাব আজ ভাদ্র পদ পূর্ণিমা আজকের দিন থেকেই পনেরো দিনের জন্য শুরু হয়ে গেল পিতৃপক্ষের আজকের দিনে দান ধ্যান করার মাহাত্ম গঙ্গায় স্নানের মাহাত্ম পিণ্ড দানের মাহাত্ম বা তর্পণের মাহাত্ম কিন্তু অত্যধিক আজ সত্যনারায়ণের পূজা করে পূর্ণিমার এই ব্রত কথা পালন করুন প্রভূত পরিমাণে উপকার পাবেন না পারলে নিরামিষ খাদ্য খাবার খান মদ মাংস খাবেন না তামসিক জীবনযাপনের আশ্রয় নেবেন না সকল প্রকার মৈথুন ক্রিয়াকলাপ করা থেকে নিজেদেরকে বিরত রাখুন আর ভগবান হরিবিষ্ণুর উদ্দেশ্যে বলুন ওম নমা ভগবতে বাসুদেবায় ভাগ্য মিটার আজ আপনাদের বলছে এইট আউট অফ টেন ভাগ্য আপনাদের অনুকূলেই থাকবে তবে প্রেম দাম্পত্য এই দুই ব্যাপারে কিন্তু আপনাদেরকে একটু সাবধানতা অবলম্বন করেই চলতে হবে যারা নিছকই জীবনকে পূর্ণ মাত্রায় উপভোগ করবার জন্য আমোদ প্রমোদ বিনোদনের জন্য আজকের দিনটি শুরু করতে চলেছেন দিনটি তাদের ঠিক তেমনভাবেই অতিবাহিত হবে কায়িক পরিশ্রম হলেও শরীর মনে সতেজতা এবং তরতাজাই কিন্তু আপনারা অনুভব করতে চলেছেন আজ অর্থগতভাবেও ভাগ্যদেবী আপনাদের পক্ষেই আছেন অধিকাংশ ক্ষেত্রেই অপ্রত্যাশিত উৎস থেকে অর্থ উপার্জন করতে সক্ষম হবেন যেটি মানসিকভাবে আপনাদেরকে আনন্দ দেবে আর্থিক লেনদেন বিনিয়োগের জন্য এবং নতুন কোনো উদ্যোগ পরিকল্পনার জন্য দিনটি অত্যন্ত শুভ নতুন কোনো নির্মাণ কার্যের শুরুতো আজ আপনারা করতে পারেন অবশ্যই আপনারা সেখানে প্রত্যাশা মাপিক ফলাফলই পাবেন রাজনীতিবিদ্র সমাজে নাম্মান সম্মান প্রতিপত্তি বাড়তে চলেছে চাকরিজীবী যারা আছেন তাদেরও কিন্তু অফিসের পরিবেশ এক প্রকার বেশ বস কলিকদের সাথে ভাব ভালোবাসা বৃদ্ধি পাবে কর্মে গতি অনুভব করবেন তবে শিক্ষার্থী বিদ্যার্থীদের পড়াশোনায় মনোযোগ আরও বৃদ্ধি করতে হবে উচ্চ শিক্ষার জন্য যারা বিদেশ যাত্রার কথা ভাবছিলেন ভাগ্যদেবী আজ আপনাদের পক্ষে নেই সন্তান সন্ততিদেরকে খুশি করবার জন্য আপনার সেরাটি আজ দেওয়ার চেষ্টা করুন আজ দীর্ঘদিন ধরে কারোর সাথে যদি ঝগড়া ঝামেলা অশান্তিতে জড়িয়ে থাকেন সেখান থেকে তাড়াতাড়ি মিটিয়ে নেওয়ার চেষ্টা করুন দীর্ঘ শত্রুতা কিন্তু আপনার কর্মের বোঝা আরও বৃদ্ধি করতে পারে আজ আপনাদের মধ্যে যারা গৃহবধূ আছেন গৃহের কর্ম যত দ্রুত শুরু করতে পারবেন সেটি কিন্তু আপনাদের ক্ষেত্রে বেটার তা না হলে দিন শেষ হবে কাজ কিন্তু শেষ হবে না পরিবার পরিজন নিকটে স্থানীয় ব্যক্তিবর্গ বন্ধু স্বজন সকলের সাথেই আজকের দিনটি ভাব ভালোবাসার মধ্য দিয়েই অতিবাহিত হবে পরিবারের প্রতি সকল প্রকার দায়িত্ব আপনারা সঠিক সময়ের মধ্যে সুনিপুণভাবে পালন করতে সক্ষম হবেন তবে প্রেমিক প্রেমিকা স্বামী স্ত্রী উভয়ের ক্ষেত্রেই বলব রূঢ় বাক্যের প্রয়োগ অশ্লীল ব্যবহার করা থেকে নিজেদেরকে বিরত রাখুন আজ আপনাদের শত্রুপক্ষ বিরোধী পক্ষ খুব একটি শক্তিশালী থাকছে না আজ ভগবান শ্রীকৃষ্ণের উদ্দেশ্যে বলুন হে কৃষ্ণ করুণার সিন্ধু দীনবন্ধু জগৎ পথে গোপেষা গোপিকা কান্ত রাধাকান্ত নমস্তুতে